বরকতের মাস মুহররম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম কারবালার প্রান্তরে হোসাইনের ঘটনা ঘটলো নবীজির ইন্তেকালের 60 বছর পর কোন সাহাবী এমন কোন বুজুর্গ এমন কোন আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি শাহজালাল শাহপরান শাহ মখদুম শাহ আমানা এমন একজন আল্লাহর খাস ওলির নাম বলো হোসাইনের এই ঘটনা কেন্দ্র করে বছরে বছরে মহররমে লাফাইছেন আর মিছিল করেছেন আসতেছে হায় হোসেন পার্টির লাফালাফির সময় আসেনি এদিকে ওরে ভন্ড হায় হোসেন কয়া চিল্লাইয়া রক্ত ঝরাবে আগুনের উপর লাফাবে কপাল বড় খারাপ যে হোসাইনের নামটাও শুদ্ধ করে বলতে পারে না নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু তো নাই ওই একজনের নাম কালাম যদি কয় কাল্লা তা আদব হলো সব ভন্ডামি আর কিছুই না এই ভন্ডামির পেছনে কি কারণ একমাত্র কারণ হলো একদিকে ধর্মীয় শিক্ষা নাই অপরদিকে জাহান্নামের ভয় নাই আর মাঝখানে তাকওয়াওয়ালা কোন মুরব্বী না সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া একটু সময় দিবেন আল্লাহ সব ভাইকে কবুল করেন ভাইরা আমার তাহলে বুঝলাম গালি দেওয়া মিথ্যা বলা কি এটা হলো ফাহশা বুজার জন্য কোন দলিল দলিল কিন্তু আর একটা বলছিলাম মুনকার ওই বদ আমল যেটা বুজার জন্য দলিল লাগে ভেবে চিন্তে জবাব দিবেন সবাই আমার দিকে নজর আছে তো খেয়াল আছে তো বলেন তো সিজদা করা গুনাহ না সওয়াব সন্দেহ আছে সবাই বলছেন আবার বলছি সিজদা করা গুনাহ না সওয়াব এই সিজদা যদি বট গাছে দেয় পাথরে দেয় সূর্যকে দেয় মাজারে দেয় কবরে দেয় আল্লাহ ছাড়া আর কাউকে দেয় বলেন সত্য কথা বলবেন বাগের মতো টেনশন কি এটা বাংলাদেশ কি দেশ মুসলমানের দেশ আমরা মুসলমান আদর্শবান নাগরিক অতএব এই সোনার বাংলাদেশে বাহাদুরি শুধু মুসলমান করবে আর কেউ নয় ভয় পান মৃত্যু একবার হবে কয়বার সেটা বিড়ালের মতো নয় সিংহের মতো হতে হবে কি বাতিলের পক্ষে না হকের পক্ষে সবাই সুদ খান কেন এদিকে সুদ খাওয়া নাই আছে কি খুশি কি টাটকা খুশি যারা সুদের সাথে জড়িত আছেন তারা কত ভালো সন্তান আপনারা সবাই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ করতেছেন নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না জিকির কবুল হবে না হজ কবুল হবে না দান সদকা কবুল হবে না তওবা করে যদি তওবা না করে যদি কবরে যাও আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে এর নবীর উম্মতের দল সবাই যদি হকের পক্ষে থাকতে চাও এই হকের পক্ষে আসি এটা কি চাপার জোরে না আমল দ্বারা জোরে বলো তো আমল কই টাকনুগিরার নিচে পুরুষের লুঙ্গি আর পাজামা পরা হারাম কেমন হারাম 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ কি ভাবতেছেন গাঁজা খেয়ে বলতেছি হ্যাঁ হুজুরের মাথা খারাপ মিয়া মাথা খারাপ তোমার হতে পারে টুপিওয়ালার নয় কারণ তুমি বিড়ি টাইনা ঢুকছো আবার বের হয়ে ওঠানবা এটাও বলে ঠিক আবার পকেটে হাত দিয়ে দেখে আছে না পড়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন রাগ করতেছেন হায় হায়
যারা সিজদা দেয় কবরে মাজারে গুনাহ মনে করে দেয় গুনাহ মনে করে দেয় ওরে বিশাল সওয়াব মনে করে দেয় আপনি গিয়া যদি বলেন শিরক বন্ধ কর শিরক আপনাকে কাউন্টার দিয়া বলবে চুপ শিরক বললি কেন দলিল দে আপনি যদি দলিল দেন আল্লাহর দরবার ছাড়া ইবাদতের সিজদা আর কাউকে দেওয়া যাবে না আপনার জবাবের পরে আবার কাউন্টার দিবেন আমরা যে পীরের কদমে সিজদা করি মাজারে সিজদা করি এটা ইবাদাতান না তাওজিমান আমরা সম্মানের জন্য দেই আপনি বলবেন সম্মানের জন্য যে দাও দলিল বলে হ্যাঁ দলিল নেই চাচামিচি করিস না দলিল নেই এক নাম্বার পয়গম্বর আদম আলাইহিস সালাম কে সিজদা করেছেন ফেরেশতারা সম্মানের জন্য দুই নাম্বার দলিল নাও ইউসুফ আলাইহিস সালাম কে তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছেন সম্মানের জন্য এখন আপনি তো বোল্ড হয়ে গেলেন দলিল তাজা দলিল আমি শিরিক কয় না পাগল হয়ে গেলাম হ্যাঁ আপনার যদি এখন ইলম থাকে আপনি তো তাকে জিজ্ঞাসা করতে পারেন বান্দা বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদমের উম্মত তখনই তো সে জবাব দেবে আমি মুহাম্মাদের উম্মত তখন তার কানে ধরে বলতে হবে রে কান ধরে বসুনেরা মুহাম্মদি শরীয়তের মধ্যে আল্লাহ ব্যতীত ইবাদত হোক আর সম্মান হোক না কেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা চিরতরে হারাম আসেনি এই দেশে মাশাআল্লাহ বাতিল সে দবনে বলে আয়ে আসমান নেহি হাম সুবার কর চুকা হে তু ইমতিহা হামারা সুবার কর চুকা হে তু ইমতিহা হামারা বাতিল দেখে ভয় পেও না হকের বিজয় শুনেছি বাতিল থাকবেই আর থাকাটা হকপন্থীদের জন্য কল্যাণ ভাইরা আমার এই বাতিল টাতিল না থাকলে এত ওয়াজ করা লাগতো মুসলমানের হ্যাঁ আজকে ওয়াজ করা দরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কিন্তু সব বাদ দিয়া মুসলমানই বয়ান করে বারো মাস শেষ করতে পারি না জোহরের পরে ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পর সব মুসলমানের বয়ান করা লাগে কারণ এদের আদর্শ দেখলে বেঈমানরা পর্যন্ত হাসি দেয় মিথ্যা এমন মহাপাপ কোনো বেঈমানেও মিথ্যা পছন্দ করে না কোন বেঈমানেও মিথ্যা পছন্দ করে না মুমিন করে না মা বাপ করে না সন্তান করে না যদিও সোনার বাংলায় মিথ্যাটাকে পুঁজি বানাইয়া মানুষ স্বার্থ উদ্ধার করে করে কি করে না করে আপনাদের এদিকে করে না বাজারে ঢুকলেই দেখবেন সব মিথ্যার পর্দা লাগানো কি পর্দা লাগানো মাছ কিনতে যাবেন সেখানেও মিথ্যার ফরমালিন দিয়া কয় দেই নাই পালা এরা কি কয় মাছ যে আলাদা ভাবে হ্যাঁ বাগা আমাদের দেশে গের কয় মাছের গের চাষ করে যে চাষ চাষের মাছ আইনা কয় না নদীর মাছ কয়নি দুই নাম্বার ডাউল বিক্রি করে বলে এই বাজারের এক নাম্বার আসেনি মিথ্যা কোন হুজুর দেখলে তু ভাই নেই হুজুর আপনার সাথে তো দুই নাম্বারই করা যায় না তার মানে ও এত বড় বাটপার হুজুর ছাড়া সবকিছুর সাথে করে পারলে হুজুরের সাথেও করে কি করে না তাহলে মিথ্যা বলা মহাপাপ যে কয় সেও মানে কিন্তু এই মিথ্যাটাকে পুঁজি বানাইলো স্বার্থ হাসিলের জন্য তাহলে মিথ্যা এমন এক মহাপাপ বদ আমল যেটা বিবেক বুঝে ফেলেছে ফাহশা দলিলের প্রয়োজন হয়নি নাম্বার দুই গালাগালি করা সুন্নাত না হারাম সবাই বলেন গালি দেওয়া হারাম বুঝতে কোনো দলিল লাগবে দলিল কিন্তু আছে আছে না নাই ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন একবার না বারবার বলেছেন আল্লাহ ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন
ويل يومئذ للمكذبين মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল লিল মুতাফফিফিন মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারাও ওয়াইল নামক জাহান্নামি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল নুমাজা যারা মানুষের দোষ আর গীবত শেখাত পরনিন্দা আর অপবাদ দেয় পেছনে বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহর রাসূল বলেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক সত্য মানুষকে বিজয়ী করে দেয় মিথ্যা মানুষকে চিরন্ত ধ্বংস করে দেয় একদিন আগে আর একদিন পরে দলিল আছে না নাই গালি দেওয়া হালাল না হারাম قل لعبادي يقولوا التي هي احسن গালি দাও হারাম যদিও আমার সোনার বাংলায় কত টুপিওয়ালা পাগড়ি পরে মাইকে হাজার মানুষের সামনে গালি দেয় আপনাদের দেশে দেয় না তাও ছোটখাটো না ভিআইপি গালি কাফের আর মুশরিক ছাড়া গালাগালি নাই الله تعالى بولن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أمين الله كي بھائي كار زبان تره كنترول كار هي رسول مؤمن در جانائي دين قل لعبادي أي عبادي المؤمنين يقول التي أي يقول الكفار হে নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথেও যেন মুমিন ভালো ব্যবহার করে কোরআন শরীফ সূরা বনি ইসরাইলের আয়াত হে নবী মুমিনকে বলেন কাফেরের সাথেও যেন আচরণ খারাপ করে না ভালো তার মানে মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করবা ভালো আর মুমিন হইয়া মুমিনেরে দিবা বাস কি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক এ আরেক গজব কাফেরের সাথে যদি ব্যবহার ভালো করার আদেশ দেয় কোরআনে তার মানে কি মুমিনকে গালি দিবেন না قال النبي صلى الله عليه واله وسلم سباب المسلم فسوق وقتاله كفر আল্লাহর নবী বলেন মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক আল্লাহর নবী বলেন আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি তোমাকে গালি দেয় খারাপ ব্যবহার করে তুমি বিনিময়ে তারে ভালো ব্যবহার উপহার দাও নবী বলেন কেউ গালি দিলে ভালো ব্যবহার উপহার দাও আর আমারে যদি কেউ বলে ১২টা বাজাবো আমি বলি তোর ১৩টা বাজাবো قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة الله النبي বলেন এর উম্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নম্বরে দুই ঠোঁটের মাঝখানের জিব্বার হেফাজত কর দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর নবী বলেন কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদে থাকে এই মিয়া এই বাংলাদেশের সব মানুষ জাহান্নামে গেলে কোনো টেনশন আছে
আল্লাহর কোনো ক্ষতি হবে না নবীজির কোনো ক্ষতি হবে না আপনাকে কি আল্লাহ কানে ধরে জিজ্ঞাসা করবেন হ্যাঁ এই নীলফামারীর মানুষ জাহান্নামে গেল কেন আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না বরং যে অপরাধ করবে আল্লাহ তাকেই জিজ্ঞাসা করবে জাহান্নামের কাজ কেন করলি অতএব আমি পারলে একজনকে বুঝাবো ভাই জাহান্নামের পথ থেকে ফিরে যাও না পারলে আমি চুপ থাকবো কিন্তু কাউকে গালি দেওয়ার অধিকার নাই গালি দেওয়া হালাল না হারাম আপনারা কি ঘুমাইতেছেন মহা মুসিবত আপনারা যেই বয়ান চান ওই বয়ান আমি করতে পারি না সেই ঢাকা থেকে ফজর কইরা রওনা হইয়া রাত্র 10টায় দিনাজপুর এক মাহফিলে আসলাম মাহফিলে বয়ান করলাম প্রায় 2 ঘন্টার উপরে মোনাজাতটা দিব এর আগে একটা স্লিপ দিল কাগজ কি দিয়া বলে মুসা নবীর ঘটনাটা বললেন না তো হুজুর আল আওয়াম কাল আনআম কোরআন হাদিসের এলেম না থাকলে যা হয় তাই হয়েছে এক জায়গায় বয়ান করলাম প্রায় 2 ঘন্টার উপরে মোনাজাতটা দেওয়ার পরে মাহফিল আলারা দেখি এখন আর কেউ কাছে আসে না সালাম নাই কালাম নাই ব্যাপার কি একজনকে জিজ্ঞাসা করলাম বলে হুজুর তওবারও পাক হয় না আর 1 ঘন্টা লাগবে বয়ান ছাড়লেন কেন এমনি আপনাদের লেখা ছাড়ি নাই মান সম্মান নষ্ট করার তো কোনো দরকার নেই না আপনাদের বয়ান কোন লাইনে করলে আপনারা ভালো শুনবেন বুঝবেন আল্লাহ ভালো জানেন বাকি আল্লাহ জানো যেই কথা বললে আমার फायदा আপনার উপকার হবে ধর্মীয় লাইনে ওই কথা আল্লাহ বলার তৌফিক দান করেন আমিন গালি দেওয়া হালাল না হারাম দিবেন গালি পিছে যে দিবেন এর জন্য কি হবে তওবা করতে হবে কি করতে হবে আইবে রাদার দূর বাসা যিয়ারে বত ইয়ারে বত বত তরবুয়া দজ মারে বত মারে বত তন হাতরা বর জানাদ ইয়ারে বত বর জানে ঈমানত জানাদ ইয়ারে বত আ রদ তরা সোয়ে জাহিম यार ने कु गिरता या बिनाई अल्लाह ताला तौबार दरजा खुले রাখছেন এই যে ময়দানে আপনারা বসছেন টাকার জন্য আসেন নাই খানার জন্য আসেন নাই আল্লাহ এবং নবীর মহব্বতে যে আসলেন নিয়ত যদি ভালো থাকে বসা মাত্র গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ